পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল আটলান্টিক মহাসাগর। বিশ্বের পাঁচটি মহাদেশ ও শতাধিক দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের রহস্যময় বৈচিত্রতা বিজ্ঞানী ও গবেষকদের কাছে এখনও এক বিস্ময়। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছু বিস্ময়কর অদ্ভুত অজানা তথ্য। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। আটলান্টিক মহাসাগরের আয়তন 10,64,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে অবস্থিত। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এই 5টি মহাদেশের 133টি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত। এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় 111,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় 3,646 মিটার, কিলোমিটার হিসাবে প্রায় 3.5 কিলোমিটারেরও বেশি। পুয়ের্তো রিকোর ট্রেন্সে অবস্থিত আটলান্টিক মহাসাগরের গভীরতম এলাকার নাম মিলওয়াকি দ্বীপ। এই স্থানের গভীরতা প্রায় 8,376 মিটার, প্রায় 8.5 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় 15 গুণ বড়। আটলান্টিক মহাসাগরই প্রথম কোনো মহাসাগর যা জাহাজের সাহায্যে অতিক্রম করা হয়েছিল। তার আগে আর কোনো মহাসাগর অতিক্রম করা সম্ভব হয়নি। পরবর্তীতে বিমান আবিষ্কারের পরে বিমানের সাহায্যে পাড়ি দেয়া প্রথম কোনো মহাসাগরও আটলান্টিক। 1919 সালে জন আল কক ও আর্থার ব্রাউন নামের দুই বৈমানিক আটলান্টিকের উপর দিয়ে উড়ে কানাডা থেকে আয়ারল্যান্ডে যাবার মাধ্যমে প্রথমবারের মতো বিমানযোগে কোনো মহাসাগর পাড়ি দেন। আটলান্টিক মহাসাগরের পানি সময় স্থান ভেদে বরফেও পরিণত হয়। অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর সাগর, বাল্টিক সাগর ও ডেনমার্ক ফোনালি বরফে ঢাকা থাকে। আটলান্টিক মহাসাগর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতার জন্য বিখ্যাত। আটলান্টিক তীরবর্তী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরটির উল্লেখযোগ্য অবদান রেখেছে। উত্তর সাগর, ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের প্রাচুর্যতা রয়েছে। কিউবা ও ফ্লোরিডার কিস দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ফ্লোরিডা প্রণালী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় 87 কোটি ঘনমিটার পেট্রোলিয়াম, 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। আটলান্টিক মহাসাগরে সোনার খনিও আছে, কিন্তু তা উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার কার্যকর পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। মৎস্য সম্পদের প্রাচুর্যতার জন্য আটলান্টিক মহাসাগরের বেশ সুখ্যাতি রয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান বিশ্বে দ্বিতীয়। বিশ্বের মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। আটলান্টিকের সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচ বিরাট লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসাবে পরিচিত। গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে ঘূর্ণিঝড় হারিকেন এর প্রবণতা অধিক হারে লক্ষ্য করা যায়। ঘূর্ণিঝড় সমূহ সাধারণত আফ্রিকার কেপ ভার্দে উপকূল থেকে বিস্তৃতি লাভ করে পশ্চিমে ক্যারিবিয়ান সাগরের দিকে ধাবিত হয়। উত্তর আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায় সেপ্টেম্বর মাসে।
বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই। একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তঃমহাদেশীয় সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকেই পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর তাই আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির হামবুর্গ, গ্রেট ব্রিটেনের লন্ডন, ফ্রান্সের হারভে, পর্তুগালের লিসবন, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, কানাডার মন্ট্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ অরলিন্স, ব্রাজিলের রিও ডি জেনেরিও, আর্জেন্টিনার বুয়েস আয়ার্স ইত্যাদি। এখানেই শেষ নয়, এছাড়াও বহু ছোট বড় বন্দর আটলান্টিক মহাসাগরের তীরে গড়ে উঠেছে। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মোট আয়তনের 1/3 দখল করে আছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবী সমগ্র স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টস করে জানান কেমন হয়েছে, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এরকম আর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।